ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.2 অনুশীলনী অর্থাৎ বিস্তৃতির অনুশীলনী। এখান থেকে আমরা আজকে এই 10 নম্বর অঙ্কটা করাবো। দেখো অঙ্কটা কী বললো, পি মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু আর মাইনাস 96x প্লাস এস এক্স স্কোয়ার। খুললে পি আর এবং এসের মান নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখো 10 নম্বর দেওয়া আছে কি, পি মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু আর মাইনাস 96x। এটা কিন্তু এস হবে, এটা কিন্তু 5 নেয় এস 6 স্কোয়ার। তাহলে এটাকে আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পি মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার 6 এটাকে আমরা বিস্তৃত করতেছি। দেখো প্রথমটার পাওয়ার ঠিকই থাকলো, পি টু দি পাওয়ার 6 প্লাস 6-এর নিচে 1, পির পাওয়ার একটা কমলো, পি টু দি পাওয়ার 5, আর বয়েল ঘরে যেটা আছে সেটার পাওয়ার একটা বাড়লো, মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার 1। প্রথমটা কিন্তু এটা পাওয়ার ছিল 0, কিন্তু 0 পাওয়ার থাকলে কিন্তু তার মান 1 হয়, এই কারণে কিন্তু এখানে পি টু দি পাওয়ার 6-ই রয়েছে। এরপর দেখো তৃতীয় রাশিটা 6-এর নিচে 2, পি এর পাওয়ার একটা আরেকটা কমছে, মানে এক্সের ঘরে যেটা ছিল সেটার পাওয়ার আর একটা কমে পি টু দি পাওয়ার 4 হলো, আর ওয়াইয়ের ঘরে যেটা ছিল মাইনাস হাফ এক্স এটার পাওয়ার একটা বাড়লো, প্লাস ডট 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 দিলাম আমরা, কারণ এখানে আমাদের ডান পাশে কিন্তু 3টে পদ আছে, 1টা 2টে 3টে। এই কারণে আমরা এই বিস্তৃতিতে এই বিস্তৃতিটা 3 পদে নিলাম, সমান সমান পি টু দি পাওয়ার। এরপরে দেখো 6 পি টু দি পাওয়ার 5, আর এখানে ব্র্যাকেটে যেটা ছিল সেটাই রাখলাম, প্লাস এখানে দেখো 6-এর নিচে 2 আছে, তার মানে 6 থেকে নিচের দিকে 2 ঘর যাবে, 6 ইন্টু 5, আর নিচে 2 আছে মানে কি 1-এর থেকে 2 ঘর যাবে 1 2। এখানে পি টু দি পাওয়ার 4 থাকলো, আর এটা যদি স্কোয়ার করি পাওয়ার জোর আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা হাফটা হইল 1/4, আর এখানে এক্স স্কোয়ার হইল। তারপরে সিম্পল করলে পি টু দি পাওয়ার 6 মাইনাস 3 পি টু দি পাওয়ার 5x, অর্থাৎ এই হাফের টুর থেকে 6-এর সাথে কাটলে আমাদের হবে 3। এরপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে এখানে, আর তৃতীয় পদে টুর সাথে যদি আমরা 6-কে কাটি তাহলে আমাদের হবে 3, তাহলে 3 + 15, আর নিচে থাকলো 4, আর এখানে পি টু দি পাওয়ার 4x² প্লাস ডট ডট ডট। এবার দেখো প্রশ্ন মতে এটা সমান সমান কিন্তু আমাদের যে দেওয়া ছিল সেটা এটা কিন্তু এস, এটা কিন্তু 5 নেয়, এটা এস, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপর দেখো 1 নং-এর উভয় পক্ষ হতে ধ্রুবক পদ সমীকৃত করে পাই। এখন দেখো এখানে ধ্রুবক পদ বাম পাশে আছে পি টু দি পাওয়ার 6 আর ডান পাশে আছে 8, তাইলে আমরা পি টু দি পাওয়ার 6 = 8 এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এরপর 1 নং-এর উভয় পক্ষতে এক্সের সহগ সমীকৃত করে পাই, এক্সের সহগ কে আছে বাম পাশে আছে মাইনাস 3 পি টু দি পাওয়ার 5 আর ডাইন পাশে আছে মাইনাস 96x, মাইনাস মাইনাস বাদে দিলাম, এক্স বাদ দিলাম, শুধু এখানে 3 পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 96, দেখো তাই নিলাম আমরা 3 পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 96, পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32,
আমরা তিন দিয়ে ভাগ দিলাম উভয় পক্ষকে, তারপরে পি টু দি পাওয়ার ফাইভ ইকাল টু 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 দি পাওয়ার ফাইভ, দুয়ের পর পাঁচ নিলে কিন্তু আমাদের 32 হয়। এরপরে পাওয়ার পর আমরা বাড়তে দিলাম পি ইকাল টু টু, তাহলে পি এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন পি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণটা কি ছিল দেখো, পি টু দি পাওয়ার সিক্স ইকাল টু আর, তাহলে আমরা 2 নং সমীকরণে বসালাম পি টু দি পাওয়ার সিক্স ইকাল টু আর, বা আর ইকুয়াল টু পি এর মানটা বসাই দিলাম 2। এখন দেখো আর ইকুয়াল টু 64, 2 এর পাওয়ার যদি 6 হয় তাহলে কিন্তু 64 হয়। এবার 1 নং উভয় পক্ষে এক্স স্কোয়ারের সহ সমীকৃত করে পাই। এখন দেখো আবার দেখে আসি আমরা সমীকরণটা, দেখো এখানে এক্স স্কোয়ার আছে এই পাশে, এটার সাথে আছে কি 15/4 পি টু দি পাওয়ার 4, আর এখানে এক্স স্কোয়ারের সাথে আছে শুধু এস, তাইলে আমরা নেব দেখো 15/4 পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এস নিলাম আমরা, বা এসটাকে বাম পাশে নিলাম, সবগুলোকে ডান পাশে নিলাম, আর এখানে পি এর মানটা 2 বসিয়ে দিলাম, সাইড নোটটা দিলাম পি ইকুয়াল টু 2। এখন এখানে কিন্তু 2^4 মানে কি 16, এই 4 দিয়ে যদি আমরা 16কে কেটে দিই তাহলে কিন্তু আমাদের 60 থাকে, তাহলে 60 এসের মান কিন্তু আমরা পেলাম 60, তাহলে আমাদের কিন্তু 3টে মানই পাওয়া হয়ে গেল। সুতরাং নির্ণয় মান পি ইকুয়াল টু 2, আর ইকুয়াল টু 64 এবং এস ইকুয়াল টু 60, এটাই অ্যান্সার হয়ে গেল। সেই সাথে আমাদের আজকের লেসনটা কিন্তু শেষ হয়ে গেল, নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবে। সি ইউ নেক্সট।